শহরে বড় সড় অস্ত্রপাচার চক্রের র্যাকেট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খিলিরপুরের আরশাদ গেস্ট হাউসে। শহরের বুকে বড় সড় অস্ত্রের কারবার চক্রের হদিশ। সিআইডির জালে চক্রের এক পাণ্ডা সহ দুই। খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের উল্টো দিকে একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করলো সিআইডি। জামিরুল হাসান ওরফে বিকি, মোহাম্মদ তারিক, মোহাম্মদ সাব্বির। সিআইডি সূত্রে খবর, অস্ত্র পাচারের এই চক্রের কিংপিন জামিরুল হাসান ওরফে বিকি। জামিরুলের কুরিয়ার হিসেবে কাজ করত মোহাম্মদ তারিক ও মোহাম্মদ সাব্বির। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে হোটেল থেকে এদের গ্রেফতার করে সিআইডি। উদ্ধার হয় 69 রাউন্ড কার্তুজ। গত 22 তারিখ খিদিরপুরের এই গেস্ট হাউসে আসে জামিরুল, এবং তার আগে তার দুজন অ্যাসোসিয়েট এসেছিল। আমরা এই মুহূর্তে সেই রেজিস্টার খাতার সামনে রয়েছি, দেখছি জামিরুল হাসান, এবং যে ছবি এখানে দেখা যাচ্ছে 105 নম্বর রুম এবং 107 নম্বর রুম নিয়ে, এটা কিন্তু এখানে ছিল, মুঙ্গের থেকে এখানে এসেছিল, পরিষ্কার দেখা যাচ্ছে মুঙ্গের। সিআইডি সূত্রে দাবি, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে এরাজ্যের বিভিন্ন অঞ্চলে পাচার করতো এই চক্র। কলকাতা থেকে মালদার কালিয়াচক, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, উত্তর চব্বিশ পরগনার বনগা সহ বিভিন্ন এলাকায় চলে যেত মুঙ্গের অস্ত্র। বুধবার তিনজনকে শিয়ালদা আদালতে তোলা হলে তাদের 10 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে অস্ত্র কারখানার ব্যাপারে তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন সিআইডি কর্তারা। ময়ূষ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।